ফটিকসরির একখান এমপিভুক্ত ভুক্ত মাদ্রাসাত ক্লাস বেতন লেবের অভিযোগ ঘটতে তিন শিক্ষকের বিরুদ্ধে এছাড়াও মাদ্রাসা হারাব মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গজ্জে এলাকাবাসী এ নদে দক্ষিণ ফটিকসরির ফতেহপুর তেলপারৈ গ্রামর প্রতিষ্ঠিত শামসুরুলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ক্লাস নগরিয়ারে বেতন লেবের অভিযুক্ত তিন শিক্ষক হইলে গণিত শিক্ষক আনোয়ারুল হক বাংলা শিক্ষক সিকান্দার আলম চৌধুরী ও শারীরিক শিক্ষক মাহমুদ নুরুল আলম আজকে আবার জড়িত নাই গতবার আরাজগজি এবার আমার বদল্লে হজগজি

ইতিমধ্যে এই তিন শিক্ষকের অনিয়মের ব্যাপারে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক ও উপজেলা নির্বাহী অফিসারের হাতে অভিযোগ যে স্থানীয় সচেতন মহল লেখাপড়ার মানে আগতন তো একেবারে হরে গিয়ে কারণ শিক্ষক নাই অনেক জুনিয়র শিক্ষক কথা দিয়ে রে আলেম ডাকেল ভরিকে ফরাইতে চাইলে কি শিক্ষক হল না থাকে আলি সাহেব হল অজ্ঞ শিক্ষক পূর্বতনের মনিরাম মতজ্ঞ আছে নাইট গার্ড ও বছর গানি করছে ননের বোধ মারা গিয়ে যাতে এগুলা এই লাড়া ছাড়া হর এই পইচা খাই এলাৰে অনর স্টপ করছে আর গোরা মোটালি দপ্তরে ওনারও বেতন নিছে অনেক দিন আমি ঐশভ মুণ্ড অবজেকশন দিয়ে বলে হস্ত করছে ওই জন্য দিছে আর কি উনি বছরের তো তিন মাস থাকে না হল সেখান্ডার। উনি তাকে শ দিয়ে ওনার ফাস্ট চেক করেন প্রায় সবে যায় ছমাস পরপর ইয়াত যায় অস্কাপালা আছে চ দিয়ে যায় তারপরে আশমির যায়। ও হাসপাতালের ব্যবসা করে তারপর ওই ভালো মাসের ঠিক টাইমে ওতে ক্লাসও করে ও কমিটির আন্ডারে থাকে কমিটির হাসপাতাল নিজস্ব মালিকের ব্যবসা আছে কমিটির ও কমিটির হাজে ব্যবহৃত হয় আর এর ফলে ভালো মাস্টার ওরা ঠিক না করে ভালো মাস্টার ঠিকই ওরা গিয়া দিয়ে পরে কমিশন দেয় কমিশন দলীয় দিন পরে ওরে বিদে করে দেয় বেশ শিক্ষক হল কী করে দুর্নীতি করার এই টিচার হল বেশ যে সৈয়দ আনু হোক এখন আলম আর মাস্টার শেখান চৌধুরী ওদের বের সময় বিদেশ জেগে এখন বাংলা শিক্ষক বাংলা সাবজেক্ট এবার তো মানে প্রধান সাবজেক্ট ও যদি এবার বার যায়গু শিখে মানি এবার ওলাম কাইরে থাকি দুই হাজার তেরত জয়ন্তী দিই দুই হাজার তেরো মার্চি আহমদাবাদ গ্রাম স্কুল আসেন যেভাবে আলম ও বাইরে আসিল সরজাবিন জায়ের দেখা যায় গণিত শিক্ষক আনোয়ারুল হক বাংলার শিক্ষক শেখান্তর আলম চৌধুরী ও বিপিএর শিক্ষক মোহাম্মদ নুরুল আলম ক্লাস নগরলেও শিক্ষক হাজিরাত নিয়মিত ইতারার সাক্ষর দেখা গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে হন সদত্ব দিতে না পারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তো প্যাটার মতো যারা আছে সবাই আছে তারপরে পাশের এটা আমার ওই আলিমের যেটা পাশের ওইটা সরকার আমাদেরকে এমপিও দেন আমরা নিজেরা চেষ্টা করি প্রাতিষ্ঠানিক অর্থ ওদেরকে

অস্কাফেলার অস্কার ব্যবসা ও বিপিএস শিক্ষক সৌদি প্রবাসী নুরুল আলমর বিরুদ্ধেও মাদ্রাসা নিয়মিত ক্লাস নগরীও বেতন নেওয়ার অভিযোগ গত বছর প্রতিষ্ঠানতন আলিম পরীক্ষা তেরো জন পরীক্ষা দি পাশ করছে শুধুমাত্র দুইজন ছাত্র শিক্ষক সকলের অনিয়মের হারণে ব্যাঙ্গি ফুজে শামসুল আলম গাউসিয়া সুনিয়ামা সিনিয়র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিঘ্নতা সৃষ্টি করছে কোমল মতে শিক্ষার্থী করার লেখাপড়া এ ব্যাপারে জানতে চান এ পরীক্ষার প্রধান অফিসার দীপক কুমার রায় হইয়ে এই বিষয়ে আমাকে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এবং চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সামসুল যে মাদ্রাসাটা আছেন পরিচরিতে সেখান থেকে তিনজন শিক্ষক এমপিভুক্ত শিক্ষক তাদের এমপি চাকরি না করে এমপিওর অংশ বা বেতনের অংশ তুলে নিচ্ছেন এ বিষয়ে তদন্ত করার জন্য আমাকে বলা হয়েছে এবং আমি তদন্তের জন্য উভয় পক্ষকে নোটিশও দিয়েছি এবং নোটিশে শুনানিতে তারা উপস্থিত হয়েছেন বিষয়টা তদন্তাধীন দিন আছে তবে আপনি যেটা বলুন যে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এ বিষয়টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আমাকে নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং বিস্তারিত তথ্য সংগ্রহ পরেই পরে আমি প্রতিবেদনটা পাঠিয়ে দেবো খুব বেশি দিন লাগবে না হয়তো সপ্তাহখানেকের ভিতরে আমরা রিপোর্ট দিয়ে দেবো আসলে কেউ মুরগি মার্কা দিয়ে ওঠেন লাগাইলে হিট জব্বর